हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज हमरा कथा बोलबो सॉफ्ट बॉक्स निये। जे सॉफ्ट बॉक्स बोलते हमरा जे अनेक समय मार्केट बा ऑनलाइन थेके सॉफ्ट बॉक्स परचेस करी, परचेस करार परे हमरा जखन एटाके बासाय आना हय तारपर एटा आसले सेट करते आमादेर एकटु असुविधा हये जाय। तो आमरा आज आमरा देखबो, चलुन किभाबे सॉफ्ट बॉक्स सेट करते हय बासाय एने। আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যেন আমার নতুন নতুন সব ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে সফট বক্স সেটিং করতে হয়, সেট করতে হয়। আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওকে, প্রথমে স্ট্যান্ডটি দাঁড় করিয়ে নেবেন আপনার পরিমাণ মতো, যেটুকু আপনার মনে হবে লাগবে। তো সফট বক্সের পাশে থাকা সাথে থাকে একটি লাইট স্ট্যান্ড হোল্ডার, যেটি প্রথমে সেট করতে হবে আপনাকে। এটি ভালোভাবে স্ট্রং শক্ত করে আপনি সেট করে নেবেন। ওকে, এরপরে প্রথমে সেট, ওকে, এটি স্ট্রংভাবে সেট করলাম জেনারেটর। তারপরে সব বক্সটা নেওয়া হবে, নেওয়ার পরে দেখুন সব বক্সটি অ্যাঙ্গেলের, এটি আসলে এত দামি না, সস্তাই। প্রথমে এটা থাকা আপনাদের চারটে স্ট্যান্ড দিবে এরকম, এটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এখানে আসলে এটি খোলা যায়, বাস আমরা এটি খুলে ভিতরে ঢুকিয়ে দিব। পরে এটা ছেড়ে দিই, অপেক্ষা করে। তারপরে সাথে থাকে স্টিকগুলো আপনার যেখানে পরিমাণ মতো, আপনার যদি সফটবক্স রাউন্ড হয় তাহলে রাউন্ড শেপ হিসাবে দিবেন। এখানে দেখবেন যে পিছনে চারটা ফোঁটা আছে, চার পাঁচটা, আপনি আপনার পরিমাণ মতো একটিতে লাগিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো লাগিয়ে দিলাম। এরপরে এটিকে উপরের দিকে উঠাবো, উঠানোর পরে ভিতরে ঢুকিয়ে দেন। এই যে উপরে উঠানোর পরে এটার ভিতরে ঢুকিয়ে দেন, আর একটি এই কর্নারে পরিমাণ মতন। বস, এখন এটি ঢুকিয়ে গেল। এবার নিচের আলতোভাবে এখানে হোলগুলোতে ঢুকিয়ে দেন, এ পাশেরটা দেখতে পারতেছেন। ঢুকিয়ে দেওয়ার পরে এই যে রেডি হয়ে গেল আমাদের সফট বক্স। পিছনের
যে ক্লিপগুলো আছে ওগুলোকে একটু ভালোভাবে লাগাই দেন, যেন এটার ব্যাক সাইডে যেন আলোটা না যেতে পারে। বাস রেডি হয়ে গেল আপনার সব বক্স, এগুলো একটু সমান করে দেন। এরপরে যে কোনো হোল্ডারে আপনি কয়টি লাইট লাগাবেন ওই হিসাবে আপনি লাইট লাগিয়ে নিন। এরপরে এটির যে ফিল্টারটাই আছে এখানে লাইট লাগানোর পরে অবশ্যই এখানে লাইট লাগাবেন সুন্দরভাবে ফিট করে দেবেন। চারপাশে এই যে রেডি হয়ে গেল আপনার সব বক্স। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অবশ্যই ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব লাইক করবেন।